আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগতম আরও একটি নতুন সিরিজে। আমরা 45তম বিসিএস প্রিলিমিনারির সম্পূর্ণ গণিত সিলেবাসটি ইনশাআল্লাহ কয়েকটি ক্লাসের মধ্যে শেষ করে দিব। তো ধারাবাহিক এই সিরিজটি মিস করতে না চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিও শেষে আপনাদের জন্য একটা কুইজ থাকবে, আশা করব সবাই সেই কুইজে অংশগ্রহণ করবেন এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। এই প্রশ্নটা দেখেন, খুবই সিম্পল একটা কোশ্চিন, এটা 38তম বিসিএসে আসছে। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এটা ডাইরেক্ট সূত্র পড়ছে আর কি, এটা হচ্ছে √3/4 এ স্কোয়ার আসে আর কি। আপনাদের সুবিধার জন্য আমি সূত্রগুলো একটু রিভিশন দিতে পারি। যেমন ত্রিভুজের ক্ষেত্রফল আছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, আর সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে হাফ গুণ সূক্ষ্ম মানে ভূমি গুণ হচ্ছে এটা উচ্চতা হয়ে যাবে আর কি। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে b/4 √4a² - b². আর সমদ্বিবাহুর ক্ষেত্রে তো সমবাহুর ক্ষেত্রে তো কি এটা আমরা একটু আগে দেখলাম। তো এই ছিল তিনটা আমাদের সূত্র। আর একটা সূত্র আছে, যদি ত্রিভুজের অর্ধ পরিসীমা অর্থাৎ তিনটা বাহু যদি এ বি সি হয় তাহলে এ বি সি বাই টু, যেটাকে আমরা বলছি পরিসীমার অর্ধেক আর কি, যে হাফ করলাম না, হাফটা হচ্ছে অর্ধেক, যদি এটা আমরা জানি তো সেই ক্ষেত্রে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে s·a·s·b·s·c করে তার উপর আবার রুট করতে হয়। এই যে রুটটা করছে এই রুটটা রুট করতে হয়, তাহলে আমরা হচ্ছে বিসমবাহু ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলটা এভাবে বের করতে পারি। এ ধরনের অঙ্ক দেখেন এগুলো এসএসসিতে কমন, যে একটা 17 সেমি, 15 সেমি এবং 8 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি কেমন হবে। তো এক্ষেত্রে আমরা যেটা করব, যে এটা তো সমবাহু হওয়ার কোনো চান্সই নাই, তাই না? সমদ্বিবাহু তো হওয়ার কোনো চান্স নাই, স্থূলকোণী কি না এটা বুঝবো কেমন করে? তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যে এটা যদি পিথাগোরাসকে ফলো করে তাহলে আমরা বুঝবো এটা সমকোণী, আদারওয়াইজ এটা স্থূলকোণী। এই তো খুব সিম্পল কন্ডিশন। তাহলে আমরা দেখি, আমরা 17 স্কোয়ার করি, 17 × 17 তাহলে 7 × 54 = 9, হাত থাকে হচ্ছে 4, 7 × 7 চারে হচ্ছে 11, আর এখানে হচ্ছে 17, এই ঘরটা কাটা আর কি। তাহলে এখন যোগ করলে 9, এখানে হচ্ছে আমাদের 8, আর এখানে হচ্ছে আমাদের 2, অর্থাৎ 289। আর 15 স্কোয়ার যদি আমরা করি, 15 × 15, আপনাদের সুবিধার জন্য আমি ভেঙে দেখাচ্ছি, অনেক ধরনের স্টুডেন্ট আছে, আমি ডিরেক্টলি বলে দিতে পারতাম কিন্তু আসলে এগুলো তো আমাদের হাতেই করতে হয় পরীক্ষার মধ্যে, সেই জন্য একটু হাতে হিসাবগুলো দেখানো। 5 × 5 = 25, 5 × 2 = 2, 5 × 5 = 7, তারপর এখানে 15 × 15 লিখে দিলাম, তাহলে এখানে দেখেন 5, আর এখানে 5 × 7 = 5 = 12, 2 × 2 = 1, আর 225 পাচ্ছি আমরা এখানে, তাই তো? আর 8 স্কোয়ার করলে আমরা পাই 64, তাহলে 64 আর এটা যোগ করে যদি এটা সমান হয় তাহলে বুঝবো যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে 225 ভাগ যোগ হচ্ছে 64, তাহলে দেখেন এটা 5 × 9 আর 6 × 8 = 2, অর্থাৎ এটা আর এটা মিলে যাচ্ছে আমাদের, তাই তো? তার মানে এটা সমকোণী ত্রিভুজ। যদি না মিলতো সেক্ষেত্রে অপশন তো একটা ছিল, যদি এটাও না হইতো তখন আমরা বলে দিতাম যে এটা সঠিক উত্তর হবে। ঠিক এভাবে আমরা অপশন টেস্ট করে অঙ্কগুলোর উত্তর বলে দিতে পারি। দেখেন এখানে এই প্রশ্নটাতে বলা আছে, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, প্রস্থ হচ্ছে 10 মিটার, হলে তার ক্ষেত্রফল কত? তাহলে একটা আয়তক্ষেত্র আমরা আঁকাতেই পারি। আচ্ছা এখানে উত্তরটা আমি লিখে রাখছি, আচ্ছা যাই হোক এখানে উত্তরটা নাই মনে করেন। আচ্ছা এটা একটা যদি আয়তক্ষেত্র হয়, একটু ফিগারটা ভালো হইলো না, একটু সুন্দর করে আঁকাই আমি, ধরেন এটা 90 ডিগ্রি হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রে, তাহলে এটা যদি আমাদের আয়তক্ষেত্র হয় তাহলে কর্ণের দৈর্ঘ্যটা আমাদের দেওয়া আছে, তাই তো? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 15 মিটার, আর একটা বাহু হচ্ছে আপনার প্রস্থ হচ্ছে আপনার 10 মিটার। তাহলে আমাদের জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্য গুণ প্রস্থ করা লাগে, তাহলে প্রস্থটা দেওয়া নাই, তাহলে এটা বের করবো কেমন করে? যদি এটা 90 ডিগ্রি হয় এটা তাহলে অতিভুজ, অতিভুজ হলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে অতিভুজের উপর স্কোয়ার মাইনাস হচ্ছে আপনার এই যে আরেকটার উপর স্কোয়ার করলে, আরেকটা বাহুর উপর স্কোয়ার করলে অপর বাহুটা পাওয়া যায়। তো সেক্ষেত্রে 15 স্কোয়ার আমরা একটু আগেই মনে হয় করলাম, আচ্ছা তারপর আপনাদেরকে ভেঙে দেখাই, অনেকে বুঝবেন না। তাহলে 15 স্কোয়ার যদি করি, অর্থাৎ 15 × 15 যদি করি আমরা, তাহলে 5 × 5 = 25, 5 × 2 = 2, 5 × 5 = 5, 7 × 2 = 7, তারপর এখানে 15, তাহলে আমরা যদি যোগ করে দেখি তাহলে 5 × 7 = 5, 12 × 2 = 1, 225, তার মানে 15 স্কোয়ার মানে আমরা পেলাম 225, তাই তো? এটা মাইনাস হচ্ছে 10 স্কোয়ার মানে 100, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে আপনার 125 পাচ্ছি, তাই তো? তাহলে এইটাকে আমরা যদি এখন বর্গমূল করি, অর্থাৎ 100 √125 যদি করি আমরা, তাহলে আমরা এই ভূমিটা পেয়ে যাবো। তাহলে 125কে রুট করলে কত হবে আমাদের একটু দেখি, তাহলে এটাকে আমরা ভাঙাই, 5 দিয়ে যদি ভাঙাই তাহলে 5 × 2 = 10, আর 5 × 5 = 25, আবার এই 5 দিয়ে ভাঙাই তাহলে দেখেন 3টা 5 পাচ্ছি, তার মানে রুটের ভিতর 3টা 5 পাচ্ছি, তার মানে √125 মানে হচ্ছে দেখেন
রুট ওভার ফাইভ ইন্টু ফাইভ স্কোয়ার, তাহলে এই স্কোয়ারের রুট কেটে এই ফাইভটা বের হয়ে চলে আসবে, আর রুটের ভিতরে যে ফাইভ ছিল ওটা থেকে যাবে, অর্থাৎ ফাইভ রুট ফাইভ পাচ্ছি আমরা। তাহলে এটা পেলাম হচ্ছে ফাইভ রুট ওভার ফাইভ, তাহলে এটা আর এটা গুণ করলে আমরা পাবো ক্ষেত্রফল, তাহলে দশ গুণ ফাইভ রুট ফাইভ অর্থাৎ পঞ্চাশ, দশ গুণ ফাইভ রুট ফাইভ, তাই তো? দশ গুণ ফাইভ রুট ফাইভ করলে আমরা পাচ্ছি পাঁচ দশে পঞ্চাশ রুট ফাইভ, পঞ্চাশ রুট ফাইভ হচ্ছে আমাদের সঠিক উত্তর, এই যে ঘ নম্বরটা। এভাবে করে আমরা অঙ্কগুলোর অ্যান্সার করতে পারি। দেখেন এখানে বলা হয়েছে যে একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ফোর রুট টু, একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গক্ষেত্রে একটা বাহু যদি এ হয় তাহলে কর্ণ হবে রুট টু এ, রুট টু এ, তার মানে শর্ত মতে এইটা সমান সমান হচ্ছে ফোর রুট টু, এটা সমান সমান ফোর রুট টু, তাহলে এর মান কত হবে, বাহুর মান, তাহলে রুট টু দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে আমরা পেয়ে যাবো ফোর। তাহলে যদি বাহু দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল হয় হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার অর্থাৎ ফোর স্কোয়ার করলে আমরা পেয়ে যাবো ষোলো, ষোলো হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই প্রশ্নটা দেখেন, এটা হচ্ছে আপনার ছত্রিশতম বিসিএস এর কোশ্চিন, দেওয়া আছে ত্রিভুজ এবিসি, এর হচ্ছে একটা চল্লিশ ডিগ্রি কোণ আর বি কোণ হচ্ছে সত্তর ডিগ্রি, তাহলে আঁকাই আমরা ত্রিভুজটা, এটা হচ্ছে এ, এটা বি আর এটা হচ্ছে সি। তাহলে এ কোণ যদি আমাদের হয় হচ্ছে চল্লিশ ডিগ্রি আর এটা যদি হয় সেভেন্টি ডিগ্রি, তাহলে অপর কোণের মানটা কত এটা আমরা একটু বের করে নিই। তাহলে আমরা জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি, একশো আশি থেকে আমার এই দুই কোণের সমষ্টি বাদ দেবো, তাহলে সত্তর চল্লিশের সমষ্টি হচ্ছে আমাদের একশো দশ, একশো দশ যদি একশো আশি থেকে বিয়োগ করি সেক্ষেত্রে আমার মনে হয় এখানে আমরা সত্তর পাচ্ছি, তাহলে সত্তর সত্তর একশো চল্লিশ, আচ্ছা এটা পাচ্ছি সেভেন্টি, তাহলে দেখেন এটাও সেভেন্টি এটাও সেভেন্টি, তার মানে এখানে সমকোণী হওয়ার কোনো চান্স নাই, স্থূলকোণী তো হবেই না কারণ কোনোটাই নব্বই ডিগ্রির চাইতে বড় না, যেহেতু এটা দুইটা বাহু দুইটা কোণ সমান, তাহলে দুইটা কোণ সমান হলে বিপরীত বাহু দুটা সমান হবে, অর্থাৎ এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আপনার গ অপশনে হয়তো বা গ অথবা ঘ অপশনে সঠিক উত্তরটা ছিল, আমি এখানে দেখাতে পাচ্ছি না, এটা হচ্ছে সমদ্বিবাহু হবে, সমদ্বিবাহু হবে, সমদ্বিবাহু হবে এটা, হ্যাঁ সমদ্বিবাহু হবে। দেখেন এই প্রশ্নটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের অন্তর হচ্ছে আট হলে এর ক্ষুদ্রতম কোণটির মান কত? তাহলে আমরা ধরে নিই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে এই কোণটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি, তাই তো? তাহলে নাইনটি ডিগ্রি যদি হয় তাহলে বাকি দুই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, তো দুইটার অন্তর হচ্ছে আপনার আট ডিগ্রি, তার মানে আমরা দেখেন দুইটা কোণ যদি বলি আমরা, তাহলে একটা হচ্ছে ধরেন এক্স ধরে নিলাম সবচেয়ে ছোট কোণটা, তাহলে অপর কোণটা হচ্ছে এক্স প্লাস এইট হবে, তাই তো? এক্স প্লাস এইট হবে, তাহলে আমরা ধরেই নিলাম এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স প্লাস এইট আর কি, তাই তো? এখন এক্স আর এক্স প্লাস এইটের সমষ্টি যেটা হবে সেটা হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে এইট, এইটের সমান সমান তাহলে কত হবে, যেহেতু একটা নব্বই ডিগ্রি আছে তাহলে বাকি দুই কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি একশো আশি ডিগ্রি, তাহলে একটা যদি নব্বই ডিগ্রি হয় বাকি দুইটা সমষ্টি হবে নব্বই ডিগ্রি, এই তো হয়ে গেল আমাদের। তাহলে এখান থেকে পাচ্ছি টু এক্স সমান সমান উভয় পক্ষ থেকে যদি আট বিয়োগ করি আমি, তাহলে এটা বা চিহ্ন দিই, হ্যাঁ উভয় পক্ষ থেকে যদি আট বিয়োগ করি তাহলে এখানে দেখেন কত পাবো আমরা, এখানে পাবো হচ্ছে আপনাদের যদি আট এখানে বিয়োগ করি তাহলে এইটি টু পেয়ে যাচ্ছি আমরা, তাহলে এক্স এর মান কত হবে, উভয় পক্ষকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে ফোর আর এখানে ওয়ান অর্থাৎ ফর্টি ওয়ান, তাহলে সূক্ষ্ম কোণটির মান হচ্ছে বা ক্ষুদ্রতম কোণের মান হচ্ছে ফর্টি ওয়ান, ফর্টি ওয়ান আমাদের সঠিক উত্তর। ভিউয়ার্স এখন আপনাদের জন্য কুইজের পালা, আজকের কুইজটি নিচে দেওয়া আছে আপনারা দেখেন একটু ভালোভাবে মনোযোগ দেন, এবং ক খ গ ঘ যে অপশনটি আপনাদের কাছে সঠিক মনে হয় সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিন, ক খ গ এর গ ঘ লিখতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা ক খ গ ঘ এর পরিবর্তে এ বি সি অথবা ডি লিখতে পারবেন, লিখে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমি মনে করি নিজের প্রস্তুতি যাচাইয়ের জন্য হলেও কুইজে অংশগ্রহণ করাটা আপনাদের জন্য অনেক জরুরি, কারণ আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের তত বেশি মঙ্গল, কাজে আশা করবো যে আপনারা সবাই কুইজে অংশগ্রহণ করবেন এবং সবাই কমেন্টে সঠিক উত্তরটি জানানোর চেষ্টা করবেন, ভুল হোক সত্য হোক আপনারা অংশগ্রহণ করুন, এটাই আমাদের চাওয়া। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আরেকটা কথা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়ত এ ধরনের তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।